আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটি হলো ডবল স্পিড এরেটরের ভিডিও। মেহেরপুর জেলার গাংনি উপজেলার যুগের গুফা এলাকায় আমাদের একটি ডবল স্পিড এরেটর ব্যবহার হচ্ছে। তো আপনারা ডবল স্পিড এরেটরটি দেখতে পাচ্ছেন। তো আজকে আমরা ডাবল স্পিড এরেটর সম্পর্কে কথা বলবো। ডাবল স্পিড এরেটরের কার্যকারিতা কী, বৈশিষ্ট্য কী এবং এটা ব্যবহারের সতর্কতা কী। তো প্রথমেই আমরা ডাবল স্পিড এরেটরের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। ডাবল স্পিড এরেটরে ব্যবহার হয়েছে 2 হর্স পাওয়ারের মোটর। এটি 100% কপার কয়েলে তৈরি। এটিতে আপনার ঘন্টায় যে ক্ষমতা আছে অক্সিজেন প্রোডাকশনের, সেটি হলো 4 থেকে 4.5 কেজি অক্সিজেন প্রডিউসিং করতে পারে। এটি আপনার যে মোটরটি আছে সেই মোটরটির জন্য আপনার যে তার ব্যবহার করতে হবে সেটি হলো 22 তার বা 30 RM মিনিমাম দিতে হবে। তাছাড়া আপনার মোটরটি ভালো মতো পারফর্ম করবে না। আপনারা একটু দেখতে পাচ্ছেন কিভাবে মোটরটি চলছে এবং সেখান থেকে কিভাবে ঢেউটি আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ছে, এবং এটি মোটামুটি আপনার 4 একরের মতো একটি জায়গা যে এখানে ডাবল স্পিড ব্যবহার করা হচ্ছে এবং ডাবল স্পিডের ঢেউটি পার পর্যন্ত চলে যায়। তো ডাবল স্পিড এরেটর আপনারা কেন ব্যবহার করবেন? ডাবল স্পিড এরেটর ব্যবহার করলে আপনার পুকুরে মাছ ঠিকমতো খাবার খাবে, মাছের বৃদ্ধি দ্রুত হবে, এবং নর্মালি যে প্রবলেমটা হয় পুকুরে যে অক্সিজেন ফল করে যে কারণে মাছ মারা যায়, তো আপনি যখন এরেটর ব্যবহার করবেন তখন অক্সিজেনজনিত সকল সমস্যা দূর হয়ে যাবে। এ ধরনের কোনো সমস্যা থাকবে না। আপনার অক্সিজেনের মেডিসিন এখানে ব্যবহার করতে হবে না। সেক্ষেত্রে আপনার যে অক্সিজেনের জন্য অক্সিজেনে যে খরচ হতো সেই খরচটা কিন্তু আপনার বেঁচে যাচ্ছে। আর আপনি যখন একটি এরেটর ব্যবহার করবেন সেটি আপনার কমপক্ষে 6 থেকে 7 সিজন আপনি ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি যদি নর্মালি হিসাবও করেন যে অক্সিজেন মেডিসিন কী পরিমাণ আপনার 6 থেকে 7 সিজনে লাগে, সেটাও যদি আপনি হিসাব করেন সেখানে এরেটর ব্যবহার করা আপনার কাছে সাশ্রয়ী মনে হবে। তো এরেটর ব্যবহার করে ওনারা খুব উপকার পাচ্ছেন। নর্মালি আপনারা একটু দেখেন যে ঢেউটা যে ওখান থেকে শুরু হয়ে একদম কিন্তু কিনারা পর্যন্ত চলে যাচ্ছে এবং অক্সিজেনটা ছাড়া পুকুরে এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। তো এইভাবেই ডাবল স্পিড এরেটর ব্যবহার করে বিভিন্ন চাষিরা উপকৃত হচ্ছে। এরপর আসি ডাবল স্পিড এরেটরের সতর্কতা। ডাবল স্পিড এরেটর ব্যবহার করতে গেলে আমাদের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে? ডাবল স্পিড এরেটরের প্রথম যে সতর্কতা অবলম্বন করতে হবে যে বিদ্যুতের তার। আপনাকে ডাবল স্পিড এরেটর ব্যবহার করার জন্য অবশ্যই 22 তার বা 30 RM তার দিতে হবে, এবং এটি গিয়ার অয়েল যেটি ব্যবহার করতে হবে অবশ্যই গিয়ার অয়েলটি ফুল করে দিতে হবে। 2 লিটারের মতো গিয়ার অয়েল প্রয়োজন হয় এটাতে। এবং বিদ্যুতের তারটি আপনাকে অবশ্যই নর্মালি খুঁটি দিয়ে পানি থেকে উপর উঁচু করে দিতে হবে যাতে এটি পানির সংস্পর্শে না আসে। মাছ চাষ করে সেখানে এরেটর ব্যবহার করে লাভবান হতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা স্ক্রিনের নিচে দেওয়া থাকবে এবং ভিডিওর শেষে ডিটেল দেওয়া থাকবে। তো আজকে এই পর্যন্তই। আগামীবার আরও কোনো নতুন ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম। আমাদের কাছে আরও যে সকল পণ্য রয়েছে সেগুলো হলো হাই স্পিড 2 প্যাডেল হুইল এরেটর, এটি 1 হর্স পাওয়ারের মোটর। এছাড়াও রয়েছে হাই স্পিড 4 প্যাডেল হুইল এরেটর, এটি 2 হর্স পাওয়ারের মোটর, নীল রঙের পাখা দেখতেই পাচ্ছেন। এছাড়াও রয়েছে 2 প্যাডেল হুইল এরেটর 1 হর্স পাওয়ারের, হলুদ রঙের পাখা, 4 প্যাডেল হুইল এরেটর 2 হর্স পাওয়ারের মোটর, হলুদ রঙের পাখা, 6 প্যাডেল হুইল এরেটর 2 হর্স পাওয়ারের মোটর। এছাড়াও রয়েছে সোলার ইয়ারেটর, এটি আপনারা অর্ডার দিলে আমরা নিয়ে এসে দিতে পারব। আমাদের কাছে রয়েছে সার্জ ইয়ারেটর বা ওয়াটার কুলিং ইয়ারেটর, নীল রঙের টিউব, মাঝখানে পাখা, এটি 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ার দুই ধরনেরই হয়। এছাড়াও রয়েছে ডাবল স্পিড এরেটর, এটি 2 হর্স পাওয়ারের মোটর, এটিতে আপনার পাখা এবং বডি দুটোই ঘোরে। এছাড়াও রয়েছে পুশ ওয়েব এরেটর বা ওয়েব মেকিং এরেটর, এটিও 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ার দু ধরনের হয়। রয়েছে সুপার এরেটর, রয়েছে ফ্লোটিং বল এরেটর বা সুপার ইম্পেলার বল এরেটর, এটি 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ারের হয়। এছাড়াও রয়েছে ফ্লোটিং পাম্প এরেটর, এটিও 1 হর্স পাওয়ার এবং 2 হর্স পাওয়ারের হয়ে থাকে। আমাদের কাছে রয়েছে জেট এরেটর, এটি 2 হর্স পাওয়ারের মোটর। রয়েছে টারবাইন জেট এরেটর, এটিও 2 হর্স পাওয়ারের মোটর। আমাদের কাছে পাবেন 12 প্যাডেল হুইল এরেটর, এটি আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিব। আমাদের কাছে পাবেন ডিজেল ইঞ্জিন প্যাডেল হুইল এরেটর,
এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দেব। আমাদের কাছে পাবেন ABS সাবমার্সিবল এরেটর, এটিও আমরা অর্ডার দিলে নিয়ে এসে দিতে পারবো। এছাড়াও আমাদের কাছে পাবেন ফিশ ফিড প্রোডিউসার বা ফিশ ফিড মেকার, সিঙ্কিং এবং ফ্লোয়েটিং। আমাদের কাছে রয়েছে রিং ব্লোয়ার 0.5, 1, 1.5 এবং 2 হর্স পাওয়ারের রিং ব্লোয়ার। আমাদের কাছে রয়েছে রুটস ব্লোয়ার 2 হর্স পাওয়ার, 3 হর্স পাওয়ার, 5 হর্স পাওয়ার এবং 10 হর্স পাওয়ারের রুটস ব্লোয়ার। আমাদের কাছে রয়েছে অটোমেটিক ফিশ ফিডার, এটি 80 থেকে 100 কেজি ধারণ ক্ষমতা সম্পন্ন। আমাদের কাছে পাবেন প্রোবায়োটিক্স, পাবেন ডিফিউজার, 8, 9 এবং 10 ইঞ্চি ডিফিউজার রয়েছে এবং এটি তাইওয়ান এবং চাইনিজ দুই ধরনের পাবেন। আমাদের কাছে পাবেন ন্যানো বাবল টিউব। আমাদের কাছে রয়েছে 5-in-1 টেস্ট কিট, এই টেস্ট কিটগুলোর মধ্যে রয়েছে পিএইচ, ডিজলভ অক্সিজেন, অ্যামোনিয়া, ফসফেট এবং নাইট্রেট। আমাদের কাছে রয়েছে পিএইচ মিটার, আমাদের কাছে রয়েছে টিডিএস মিটার, রয়েছে গ্রাস অ্যান্ড স্ট্র কাটার মেড বাই চায়না, ঘাস এবং খড় কাটা চায়না থেকে আগত, এছাড়াও রয়েছে শুধু ঘাস এবং খড় কাটা মেড বাই বাংলাদেশ এবং খড় এবং ঘাস কাটা এবং ভুট্টা মাড়াই করা, এটি হলো মেড বাই বাংলাদেশ। আমাদের কাছে পাবেন পন লাইনার বা ওয়েল্ডিং মেশিন, আপনারা ছবিতে দেখতেই পাচ্ছেন। আমাদের কাছে পাবেন মালচিং ফিল্ম বা পেপার্স, এটি বিভিন্ন চাষের জন্য প্রয়োজন হয়। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ঢাকা অফিস, বগুড়া অফিস এবং মেহেরপুর অফিস রয়েছে। তো ঢাকা অফিস আমানুল্লাহ সুপার মার্কেটের দ্বিতীয় তলা, খিলগা রেলগেট, ঢাকা। ফোন 01-810-198-209, 01-810-198-204, 01-810-198-205, 01-810-198-203, 01-810-198-206, 01-810-198-207, 01-810-198-208। তো যদি দেশের বাইরে থেকে কেউ কল করতে চান তাহলে অবশ্যই সাথে কান্ট্রি কোড +880 লাগিয়ে দেবেন। আমাদের বগুড়া অফিস রোড নম্বর 14, উপশহর বাজার, ওয়ালটন শোরুমের পাশে, বগুড়া। ফোন 01-810-198-210, 01-810-198-211। আমাদের মেহেরপুর অফিস মল্লিকপাড়া পালিকা বিদ্যালয়ের পাশে, মেহেরপুর। ফোন 01-843-300409, 01-301-463587। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।